ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের মোট 26টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটিতে 14টি আর উত্তরে 12টি স্থান নির্ধারণ করে ইজারার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন, হাট কর্তৃপক্ষকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানতে হবে, মাঠে থাকবে ম্যাজিস্ট্রেট। হাটবাজার কমিটি, ব্যবস্থাপনা কমিটি বা সরকারের যে নির্দেশনা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে, তার আলোকে আমরা ব্যবস্থা নেব। আগ্রহী ইজারাদাররা স্বাস্থ্যবিধি মেনে চলার আশ্বাস দেন। আবার ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে অনলাইনে পশু কেনা বেচার পরিকল্পনার কথাও জানান কেউ কেউ। অনেক বছরের তুলনায় এবারকার প্রেক্ষাপটটা অনেক ভিন্ন, সেই কারণে আমাদের সিটি কর্পোরেশন আমাদের যে নির্দেশনা দিবে, সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে, সেটা আমরা অবশ্যই পালন করব। পাইকারদের সুবিধার্থে আমরা এবং ক্রেতাদের সুবিধার্থে আমরা অনলাইনে একটি ওয়েব পেজ খুলব এবং হাটে আমাদের একটা কাউন্টার থাকবে, যেখানে গরু মাপার স্কেল থাকবে, ওজন এবং গরুর তিনটি ছবি দিয়ে আমরা তা ফেসবুকে পোস্ট করব। আইইডিসিআর এর সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাক হোসেন মনে করেন, সংক্রমণের হার বাড়তে থাকায় প্রচলিত পদ্ধতির পশুর হাট বিপদ ডেকে আনতে পারে। যেখানে আমরা জনসমাগম যুক্ত হাট বাজারে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, সেখানে এই কোরবানির হাটের বসতে দেওয়ার সিদ্ধান্ত একেবারে মহামারীকে ত্বরান্বিত করা ছাড়া এর আর কোনো ভূমিকা নেই। অবিলম্বে এই সিদ্ধান্ত বন্ধ করা উচিত। বড় হাট না করে এলাকা ভিত্তিক ছোট হাট আর অনলাইনে পশু কেনা বেচার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এই মহামারীর সময়ে কোরবানির হাটের মাধ্যমে প্রাণী ক্রয় বিক্রয় না করে অনলাইনে কিংবা টেলিফোনের মাধ্যমে কোরবানির পশু ক্রয় বিক্রয় হতে পারে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।